नमस्कार न्यूज़ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তের যে আপডেটটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, একদিকে কোভিড পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে যাচ্ছে, তার পাশাপাশি সব রকম অফিস কিন্তু বেশিরভাগ অফিসই কিন্তু বন্ধ রয়েছে, যদিও সেখানে ব্যাংক পরিষেবা কিন্তু চালু রয়েছে, যদিও সেখানে লিমিটেড স্টাফ দিয়ে। জিরানিয়া শাখা যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে মধ্যে গ্রাহকদের কিন্তু অনেকটাই হয়রানির শিকার হতে হচ্ছে। সেই জায়গায় গ্রাহক সেখানে যাচ্ছেন কিন্তু টাকা তুলতে পারছেন না, কারণ সেখানে জানানো হচ্ছে যে টাকা নেই সেই জায়গায়। তার পাশাপাশি ব্যাংকের গ্রাহকরা টাকা জমা দিতেও পারছেন না সেই জায়গায়, বলছেন তারা ব্যাংকের কর্তৃপক্ষ যে স্টাফ নেই, তাই ব্যাংকে টাকা জমা দেওয়াও যাবে না। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা সেখানে সাধারণ মানুষ যারা যাচ্ছেন সেই ব্যাংকে একটা বলা চলে একটা হয়রানির শিকার হচ্ছেন, ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকছেন লাইনে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যেইভাবে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেই লাইনে দৈহিক দূরত্বে কিন্তু ঠিকভাবে মানা হচ্ছে না। সেই জায়গায় অবশ্যই সেখানে কাজ করতে যাচ্ছেন সাধারণ মানুষরা, কাজের জন্য যাচ্ছেন, কাজটা তো তাদের হচ্ছেই না, বরং সেই জায়গায় তাদের কোভিড আক্রান্ত হওয়ার সুযোগ একটা আশঙ্কা থেকে যাচ্ছে। জমা দিয়ে টাকা পাইতেছেন না, ব্যাংকে তুলেছে টাকা নাই আপনারা শুনলেন সেই গ্রাহকদের বক্তব্য। এবং সেই জায়গায় যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, গ্রাহকরা কিন্তু দীর্ঘ লাইন দিয়ে অনেকটা সময় কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তারপরেও তাদের টাকা কিন্তু তারা পাচ্ছেন না, অনেকটাই হয়রানির শিকার হচ্ছেন। এবং সেই জায়গায় যে বিষয়টা দেখা যাচ্ছে, কোভিডের এই সমস্যা দীর্ঘ কালেও কিন্তু তারা একে অপরের গায়ে লেগে ঠেকে সেখানে দাঁড়িয়ে রয়েছেন। জিরানিয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সমস্যা, সেটা দেখা যাচ্ছে টাকা জমা বা তোলা কোনোটাই হচ্ছে না, সেখানে গ্রাহকরা কারণ জানতেও পাচ্ছেন না সেই বিষয়ে সেটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে তারা বলছেন যে টাকা নেই এবং যেহেতু স্টাফ নেই তারা কিন্তু কিছুই করতে পারবে না। কর্তৃপক্ষ বলা চলে নীরব ভূমিকায় রয়েছে। জিরানিয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সমূহ সমস্যায় কিন্তু রয়েছেন সেই জায়গায়। আজকের দিনে দাঁড়িয়ে যেটা একটা ভয়াবহ পরিস্থিতি চলছে সেই জায়গায় এবং সেইখানে কোভিডের পরিস্থিতির মধ্যেও কিন্তু সাধারণ মানুষ যাচ্ছেন, গিয়ে ব্যাংকে লাইন দিয়ে দাঁড়াচ্ছেন, কিন্তু তারপরেও তারা কিন্তু কোনো কাজ করতে পারছেন না। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দেববর্মা। সঞ্জীব দা, শুনতে পাচ্ছ? সঞ্জীব দা, যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জিরানিয়া ব্রাঞ্চ যে সমস্যাটা দেখা যাচ্ছে এ ব্যাপারে আর কি বিস্তারিত তথ্য রয়েছে তোমার কাছে? গত দুই দিন ধরিয়া জিরানিয়া ব্রাঞ্চ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এখানে স্টাফ নাই, টাকা নাই, এমনি করে লোকজন সারাদিন জমাই রয়েছে বা তারা কোনো কাজ করে না বা টাকা নাই। একটা ব্রাঞ্চে টাকা নাই কি কারণে হতে পারে এটা যে জনগণরা তারা কোয়েশ্চেন করতেছে, যে প্রশ্ন করতেছে এত বড় ব্যাংক, এত বড় ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেখানে টাকা নাই কেন সেই প্রশ্ন করতেছে জনগণ বা এখানে যে প্রতিনিধি যে লোক এলাকার বাসীর লোক আছে তারা সবাই ইয়ে করতেছে কেন টাকা নাই বা এখানে যে আমরা টাকা জমা দিতে হয়েছে টাকা জমা দিতে পারে না। এখানে সারাদিন ধরে তারা ভয় রয়েছে বা এখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারার জন্য কোনো দরজা খোলে না বা টাকা জমা দিতে পারে না, টাকা তুলতে পারে না। সেই সমস্যা নিয়ে জনগণ এখানে খুব ভিড় বা খুব উত্তপ্ত হয়ে রয়েছে। কেন ব্যাংকে আমরা ঢুকতে দিই না, কেন তারা টাকা তুলতে দেয় না বা কেন তারা এখানে টাকা জমা দিতে দেয় না, সেটা নিয়ে এলাকাবাসী খুব আজকে দুই দিন ধরে খুব সমস্যা চলতেছে লোকেরা। সঞ্জিত, আরো একটা বিষয় জানার চেষ্টা করবো যে ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য কি রয়েছে এই বিষয়টাতে, কেন সেখানে টাকা তারা দিচ্ছেন না বা টাকা নেই বলছেন, তার পাশাপাশি যারা জমা দিতে যাচ্ছেন তারাও কিন্তু তাদের টাকাও জমা রাখছেন না, তারা কি অসুবিধাটা কি, তারা কি বলছেন ব্যাংকের লোকেরা? ব্যাংকের লোকেরা সঙ্গে আমরা কিছু কথা বলতে পারেন, তারা কোনো ব্যাংকের লোকেরা কিছু কথাই বলে না, তারা দরজা বন্ধ করে রয়েছে। আমরা যাইলে আমরা যাওয়ার পরে তারা দরজা বন্ধ করেছে বা জানালা বন্ধ করেছে। আমরা সঙ্গে কোনো তারা কথা, আমরা যদি কথা তারা কথা জীবিত হলে তারা কথাও কয় না, আমরা কিছু কই না। সেটা জন্য কি হয়েছে বা কি কারণ তারা ব্যাংক দরজা বন্ধ করে রাখছে, কেন টাকা দেয় না লোকেরাকে, জনগণে কেন টাকা দেয় না, কেন জমা দিতে দেয় না। আমরা তারার সঙ্গে সম্পর্ক করতে গেলে তারা আমরা সঙ্গে কোনো কথাবার্তা বা কোনো কিছু কমিউনিকেশন রাখতে চাই না। সেটা এখানে আমরা এখানে দেখে গেছি বা দেখার পরে আমরা যাওয়ার পরে তারা আমরা সঙ্গে কোনো কথা কই না, কিছু বলা যায় না, আমরা সঙ্গে তারা শুধু দরজাটা বন্ধ করে রাখে। একদম যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে ব্যাংকের কর্তৃপক্ষ তাহলে কিছুই পরিষ্কারভাবে বলছেন না। তার পাশাপাশি সঞ্জীব দা, আরো একটা বিষয় যে একে তো কোভিড পরিস্থিতি চলছে যেখানে বারবারই বলা হচ্ছে যে দৈহিক দূরত্ব মেনে সেখানে দাঁড়ানোর জন্য, সেখানে দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু একটা জায়গায় জড়ো হয়ে রয়েছেন, তার পাশাপাশি তারা ব্যাংকে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে, কাজও হচ্ছে না সেখানে তাদের ব্যাংকে। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সেখানে জড়ো হয়েছেন, যারা গ্রাহকরা রয়েছেন, তারা কি বলছেন? এখানে যে গ্রাহকরা বলেছে বা এখানে জনগণ বলেছে আমরা এখানে যে কষ্ট করে বা আমরা বাড়িতে সমস্যা সমাধান নিয়ে আমরা বাড়িতে টাকা প্রয়োজন বা আমরা টাকা বাধা করলো টাকা লাগে বা এখন কোভিড সিচুয়েশন আমরা কিটা দিয়ে টাকা আমরা ব্যাংকে আসে, কিন্তু আমরা টাকা না তুলতে পারলে আমরা কেন সবজি বা বাজার থেকে জিনিস কিনে কি খাবো সেই নিয়ে তারা কেন আমরা টাকা দেয় না, কেন আমরা এইভাবে দাঁড়াইয়া বা এখানে ঝুঁকিয়ে রাখেছে। সেই জনগণ সেই বলেছে আমরা কেন এখানে দাঁড়াইয়া রাখছে, আমরা কেন এখানে আমরা এখানে এতক্ষণ করে দুই দিন ধরে যে আমরা এখানে রাখছিল লাইনতে থাকি তারা এখানে দাঁড়াইয়া রয়েছে। সেটা নিয়ে জনগণ এতেই প্রশ্ন, আমরা এখন খুবই সিচুয়েশন, আমরা তো খাওয়ার জন্য কিনতে লাগবো, টাকা লাগে, সেই নিয়ে তারা বারবার প্রশ্ন করতেছে আমরা কিছু কিনতে পারছি না, টাকা পাইছি না, তাহলে আমরা কেমনি কিনবো, সেটা নিয়ে জনগণের খুব সমস্যা চলতেছে। এই বিষয়ে বা সঞ্জীব দা, যে এই বিষয়ে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তোমরা কি কথা বলতে পেরেছো যে এই ব্রাঞ্চে কেন এই সমস্যাটা হচ্ছে, কারণ এতক্ষণ ধরে গ্রাহকরা দাঁড়িয়ে রয়েছেন, এখান থেকেও তো কোভিড ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকছে, দৈহিক দূরত্ব নেই, তার পাশাপাশি গ্রাহকদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। असंख्य धन्यवाद সঞ্জীব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জীব দেববর্মার সঙ্গে এবং জিরানিয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে, প্রচুর মানুষ কিন্তু সেখানে জড়ো হয়ে রয়েছেন এবং সেটা আজকেরই নয়, বিগত দুদিন যাবত এই সমস্যাটা চলছে বলেই কিন্তু আমাদের প্রতিনিধি জানালেন। সাধারণ মানুষ যাচ্ছেন সেই ব্যাংকে টাকা তোলার জন্য কিন্তু টাকা তুলতে পারছেন না, সেখানে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিছু স্পষ্টভাবে জানানো হচ্ছে না, যার ফলেও একটা অনির্দিষ্টতার মধ্যে কিন্তু দিন যাপন করছেন সেখানকার মানুষ। টাকা তুলতে পারবেন কিনা তারা এবং যারা টাকা জমা দিতে যাচ্ছেন তারাও কিন্তু পারছেন না সেখানে জমা দিতে, কোনো কিছু স্পষ্টভাবে জানানো হচ্ছে না, জানিয়ে কিন্তু চাপা ক্ষোভ বিরাজ করছে সেই এলাকার মানুষের মধ্যে। এর চেয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।